ভাই ভাই দেখা ভালো হয় না, যারা পড়াশোনা মন দিয়ে পড়া থাকে মাস্টার এসে আল্লাহ টাল্লাহ পড়া খাই দিয়েছে। মাসির বেটির টাকা তো তার ছেলে তার ননদের বিয়ে হয়েছিল তো বাপরে 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 এত বড় নিকট আত্মীয়। ঠিক আছে তুমি এখানে বাড়ি তো বাচ্চারা আমি ইংরেজি সেন্টেন্স থেকে শিখাই নাকি তাহলে সুজন মন্ডল তারপর কেতাউরা কেতাউরা এদিকে ও মূর্খ বলে এসে বাজে বাজে কথা বলছে। আচ্ছা তারপরে আমি এখানে যেটা বোঝাইতে চাইছি এটার দিকে তুই ডাক্তারিও পড়তে পারবি, ওষুধ ডাক্তারও হতে পারবি। এতদিন এই প্রাইমারি স্কুলে কি শিখাইলাম আর সুজন তো আমার ক্লাসে ছিল, আজ 18 বছর ধরে তুই আছে। ঠিক আছে সুজন তাহলে কি ব্যাপারটা বুঝতে পাইলে ব্যাপারটা ওই টোটো চলে যা। তো বাচ্চারা নাম পেছনের নোটিশ আমি ভুললাম, বললাম ভগবান তো যেটা সাবজেক্ট ছিল আজ তো ওই দুজনে প্রেজেন্ট থাক, বাকি গুলো অ্যাবসেন্ট থাক। হ্যাঁ আমি তো আগেই বলেছি চাকরি বাকরি তো সমস্যাটা হলো এটা মনে করো ঠেকা সারার জন্য, বাপমার চোখ অন্ধকার করার জন্য। তো বর্ষাকালে আপনাদের আমি লাইফ সায়েন্স পড়াচ্ছি, বর্ষাকালে কেন ব্যাং ট্যাং ট্যাং করে কান্দে? কেন স্যার কেন কান্দে? কেন কান্দে? তবে শোনো মাছ বর্ষাকালে পুকুরে অনেক মাছ থাকে, তোলায় অনেক মাছ থাকে। ঠিক আছে তো মাছদের সবাই ধরে খায়, ব্যাঙগুলো দুঃখ প্রকাশ করে বলে যে শালার মাছগুলোকে খায় আমাদেরকে কেন খায় না, যার কারণে ওরা নাকের ফুলিয়া বের করে দেয়, দেখো আমাদের মধ্যে কত তেল আমাদেরকে খেলে না, এই জিনিসটা বোঝাতে চায় যার কারণে ও দুঃখ প্রকাশ করে খায়। আচ্ছা ঠিক আছে এটা হলো লাফসের লাইফ সায়েন্সের মূল অংশ। ঠিক আছে এটা কিন্তু তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে, এটা একদম উপন্যাস থেকে নেওয়া আছে, এটার মধ্যে কোনো নিখুঁত নাই। হ্যাঁ এটা যদি 10-এর মধ্যে প্রশ্ন থাকে হ্যাঁ তাও তোমার মোটামুটি 1 বা 2 না। ঠিক আছে বানান যদি ভুল করেও নাকি তাও কোনো অসুবিধা নেই, লেখা হয়ে গিয়ে এসে কিছু জায়দা নিয়ে গিয়ে মতলব কুছ ভি। তো আমাদের স্কুলে জুনিয়র নবীন এলকেজি নবীন বরণ উৎসব হবে, এলকেজি নবীন বরণ উৎসব হবে। হ্যাঁ
এতে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গান কে পাবে সেটা দেখি। কেতাবরা তুই আয়, গান জানি রবীন্দ্রসঙ্গীত বল। ঠিক আছে বাবা, তুই ছাইটে দাঁড়া, ছাইটে দাঁড়া, সত্যবান তুই আয়। স্যার এই জায়গা শুনে মুই পারফর্ম করুন, আধুনিক গান দিবি তাহলে তুইও। হ্যাঁ মুই এলি সেই পারফর্ম, সেই দেখুন তুই গেন। আচ্ছা ঠিক আছে বল শুনে, আবে বাজা আয়েগা না ভিড়ো এখন। হ্যাঁ ও তেরি সালকে সালকে বাতলা তেরি রাখন। আচ্ছা ঠিক আছে, পেনটা তুলে দে তো। বা কবি ঝুঁকেগা নি তো, পেন কিন্তু টুকরাইগা নি। তাহলে আজকে ছুটি, তার প্রস্তুতি তোরা নিবি। হ্যাঁ যেটা হলো জুনিয়ার নবীনতম অনুষ্ঠান এলকেজি, ঠিক আছে প্রস্তুতি নিবি, অনুষ্ঠানটা কবে নেওয়া যায়। হ্যাঁ সেটা আমরা দেখবো, আজকে তাহলে ছুটি নেব। হ্যাঁ হলো ঠিক আছে, তুইও যা, চলো ছুটি। পায়ের বালা হাতের তোড়া থাকে যদি সিটি গোলের সেন বেসে দেবেন, দিয়ে তাড়াতাড়ি এমবি কিনবেন। ও এমবি কিনে আমার ভিডিও দেখবেন, কমেন্টও করবেন, আবার শেয়ারও করবেন। আমি করতে পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য। আচ্ছা মজা আয়া, সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না।